মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের তত্ত্বাবধানে মুর্শিদাবাদ জেলার উমরপুরে ঋণ মেলা ও স্কলারশিপ প্রদান অনুষ্ঠানে শুভ উদ্বোধন করলেন মাননীয় মন্ত্রী আখরুজ্জামান মহাশয়। এছাড়া উপস্থিত আছেন সাংসদ খলিলুর রহমান মহাশয়, জঙ্গিপুর মহকুমা শাসক সিঞ্জন শেখর মহাশয়া, বিধায়ক ইমানি বিশ্বাস সহ আধিকারিকগণ। সংখ্যালঘু বিজ্ঞান দপ্তরের পক্ষ থেকে স্কলারশিপ ও বিভিন্ন উপভোক্তা আমরা বিভিন্ন রকম লোন পাম, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সহায়তা আমরা তুলে ধরছি। আজকে কতজনকে মোটামুটি স্কলারশিপ দেওয়া হবে? কতজন পেল? মানে এই মেলাটা চলবে আজ থেকে 5 দিন ব্যাপী। বিভিন্ন ক্ষেত্রে যারা বিভিন্ন স্কলারশিপ, বিভিন্ন ব্যক্তিগত লোন, সেলফ হেল্প গ্রুপের মেয়েরা যারা বিভিন্ন জায়গায় কাজ করতে চায়, এখানে তার টাইপ করবে, তাহলে সেই সুযোগ সুবিধা পাবেন। আমরা অত্যন্ত প্রয়োজন এখানে যারা আধিকারিক আছেন তারা সে লিস্টার করে দেওয়া হবে। এর মধ্যে যে হাজার হাজার লক্ষ মেধা ছাত্রছাত্রী, অনেক কয়েক লক্ষ স্বয়ম্ভরশীল মেয়েরাও আত্মনির্ভরশীল হতে পেরেছে এই কর্মসূচির মধ্যে দিয়ে। এই কর্মসূচিকে আরও উৎসাহিত করার লক্ষ্যে আমাদের এই প্রোগ্রামগুলো আমাদের করার জন্য সকলকে পাঠিয়েছে এবং এটা আগামী কয়েক দিন চলবে আর কি। কাজে সমস্ত আপনাদের মধ্যে দিয়ে আমি সমস্ত বেনিফিসিয়ারিকে বলবো আপনারা এই সুযোগটা গ্রহণ করুন এবং আপনাদের পরিবারকে। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচুবাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন 6289063557, 9831478795। হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছেন খুবই কমের মধ্যে। এখন 60% অফ চলছে। নয়ারটি গরিপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে। জীবনের যা কিছু চাওয়া মনের মতন করে পাওয়া, বারে বারে হও তুমি মোহময়ী প্রিয় গোপাল বিষয়ী। প্রিয় গোপাল বিষয়ী, বাগমোড়, হালিশহর, কাঁচরাপাড়া, খ্যাংরাপট্টি, এমজি রোড, বড়বাজার, ট্রায়াঙ্গুলার পার্কের বিপরীতে গড়িয়াহাট, কার্জন গেটের কাছে বর্ধমান, কোতোয়ালি থানার বিপরীতে কৃষ্ণনগর।